এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন টিকটক ভিডিওটি এখান থেকে আপলোড করবেন, এখানে কিন্তু একটি অপশন থাকবে এই যে মোর অপশন। তো এখানে কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা টিকটকে ভিডিও আপলোড করার সময় অনেকে বুঝি না, বা অনেকে আমরা এখান থেকে কিছু সেটিং অন করি না বা অফ করি না, এগুলো ডিফল্ট থেকে যায় এবং আমরা এখান থেকে ভিডিওগুলি আপলোড করে দেই, যার ফলে কি হয় আমাদের ভিডিওগুলি তো ভাইরালতে দূরের কথা, ভিউসে ঠিক মতো আসে না। তো আপনাকে অবশ্যই এখান থেকে এই যে মোর অপশন রয়েছে এর ভিতরে কিছু সেটিং কিন্তু অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনি যদি আপনার টিকটক ভিডিওগুলি ভাইরাল করতে চান। তো আপনি কি করবেন, প্রথমে এই যে মোর অপশন রয়েছে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন এই মোর অপশনে একটি ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন শো করবে, শুধুমাত্র এইখানে নয়, আপনি নিচে চলে আসলে কিন্তু এখানে আরো এখান থেকে বেশ কিছু অপশন কিন্তু এখান থেকে শো করবে। তো আপনি কি করবেন, এখান থেকে কোন কোন বিষয়গুলো অফ রাখবেন, কোন কোনগুলো অন রাখবেন, এইগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না বা অনেকে কিন্তু এগুলো করেন না। এগুলো না করার কারণে কিন্তু আপনার টিকটক ভিডিওগুলোতে কিন্তু ভিউস কিন্তু আসতেছে না, অবশ্যই আপনাকে কিন্তু এগুলো অন এবং অফ কিন্তু করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে রয়েছে অ্যালাউ কমেন্ট এবং এখানে রয়েছে অন করা অপশন, অফ করা অপশন। তো আপনার এখান থেকে অবশ্যই এই যে অ্যালাউ কমেন্ট এটা আপনি অবশ্যই এখান থেকে অন করে দিবেন, তা নাহলে কিন্তু আপনার টিকটকে কেউ কিন্তু কমেন্ট কিন্তু করতে পারবে না, আর কমেন্ট না করলে কিন্তু আপনার ভিডিওগুলোতে কিন্তু রিস্ক কিন্তু কোনোদিনই কিন্তু হবে না, অবশ্যই আপনি এখান থেকে অন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো একটি অপশন রয়েছে এই যে অ্যালাউ ডুয়েট, এবং এখানে কিন্তু অন এবং অফ করার অপশন রয়েছে। তো আপনি অবশ্যই এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন বা এটা এখান থেকে চালু রেখে দিবেন যদি এটা এখান থেকে অফ করা থাকে। তো যদি এটা চালু করে দেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওগুলোর সাথে কিন্তু অন্যরা কিন্তু ডুয়েট কিন্তু করতে পারবে, এতে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো একটি অপশন রয়েছে এই যে অ্যালাউ সুইচ, আপনি অবশ্যই এটাও এখান থেকে অন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আরো একটি অপশন রয়েছে অ্যালাউ স্পিকার, এটাও আপনি এখান থেকে অন রাখবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন এই যে নিচে আরেকটি অপশন রয়েছে অ্যালাউ আদার অ্যাড টু স্টোরেজ, তো এটার মানে আমরা অনেকে বুঝি না। এটার মানে হলো আপনি যখন ভিডিওটি আপলোড করে দিবেন ওই সময় কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু অন্য কেউ তাদের স্টোরেজে আপলোড করতে পারবেন কিনা এটার অনুমতি কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। তো আপনি চাইলে এখান থেকে অনুমতি দিতেও পারেন এটা চালু রেখে, না চাইলে আপনি এখান থেকে অফ কিন্তু করে রাখতে পারেন। অবশ্যই আমি এখান থেকে রেকমেন্ড করবো আপনি এটা এখান থেকে চালু করে দিবেন, কারণ আপনার ভিডিওগুলি মানুষ যত ব্যবহার করবে ততই কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনার সামনে এই যে একটি অপশন শো করবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন কিন্তু রয়েছে আপনার এই ভিডিওটি যেই ভাষা রয়েছে আপনাকে কিন্তু ওই ভাষাটা কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো ভাষা সিলেক্ট করে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভাষা রয়েছে কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অনেক রকমের ভাষা কিন্তু এখান থেকে রয়েছে, আপনার যেটা ভাষা আপনি কি করবেন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলা হলে দেখতে পাচ্ছেন এখানে বাংলা রয়েছে, এবং এখান থেকে এই যে সিলেক্ট করার অপশন রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার ভাষাটা সিলেক্ট হয়ে গেল, ভাষাটা সিলেক্ট করে দিলে কি হবে আপনার এই ভিডিওটি যে দেশে আপনি আপলোড করেছেন ওই দেশের ভাষা লোকের কাছে কিন্তু টিকটক শো করাবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আরো একটি অপশন রয়েছে এই যে কন্টেন্ট, আপনার এখানে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এখানে এই অপশনে ক্লিক করবেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু অপশন রয়েছে, এই যে একটি অপশন রয়েছে, এই যে একটি অপশন রয়েছে, এই যে রয়েছে, এগুলোর মানে আপনি চাইলে বিস্তারিত থেকে ভিডিও দিয়ে দেবো। এখান থেকে আমি বলবো আপনি এগুলো সবগুলো এখান থেকে অফ করে রাখবেন, একটা এখান থেকে আপনি চালু করবেন না। তো এর এই অপশনগুলোর মানে হলো আপনি যদি কোনো প্রমোশন ভিডিও টিকটকে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এগুলো চালু কিন্তু করে দিতে হবে, আর যদি আপনি নর্মাল কোনো ভিডিও আপলোড করেন কোনো প্রমোশন ভিডিও নয় তাহলে আপনি অবশ্যই এগুলো এখান থেকে অফ করে দিবেন। এগুলোর এত অনেক গুরুত্ব নেই যদি আপনি প্রমোশন ভিডিও আপলোড না করেন। তো তারপর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন রয়েছে এআই জেনারেটেড কন্টেন্ট, এবং এখানে অন এবং অফ করার একটি অপশন কিন্তু রয়েছে। তো আপনি যদি আপনি যে ভিডিওটি টিকটকে আপলোড করছেন এইটা যদি আপনি কোনো এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন অবশ্যই আপনি এখান থেকে এই যে অন করার অপশন রয়েছে এটা আপনি এখান থেকে চালু করে দিবেন, আর যদি নর্মাল কোনো ভিডিও আপনি আপলোড করেন এটার কিন্তু আপনার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন এই যে আরো একটি অপশন রয়েছে নিচে, আপনার এই যে একটি অপশন রয়েছে অডিয়েন্স কন্ট্রোল নামে, আপনি অবশ্যই এটা এখান থেকে চালু করে দিবেন, কারণ আপনার ভিডিওটি যদি কোনো রকম খারাপ কিছু না থাকে তাহলে এটা আপনি এখান থেকে অন করে দিবেন, কারণ যদি এটা এখান থেকে অন করে দেন তাহলে সব বয়সের লোকে কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে, সব বয়সের লোকের কাছে কিন্তু টিকটক আপনার ভিডিওটি কিন্তু নিয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে অফ করে রাখেন তাহলে শুধুমাত্র যারা 18 প্লাস রয়েছে তাদের কাছে কিন্তু ভিডিওটি নিয়ে যাবে, আদার্স কোনো বয়সের কাছে ভিডিওগুলি কিন্তু নিয়ে যাবে না, এতে কিন্তু আপনার ভিডিওগুলিতে কিন্তু ভিউসের পরিমাণ কিন্তু কমে যাবে।
তো এই দেখতে পাচ্ছেন সেটিং গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি আপনার ভিডিওটি এখান থেকে আপলোড করে দেওয়ার আগে করে দেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পরিবর্তন কিন্তু চলে আসবে। যদি পরিবর্তন না আসতো তাহলে কিন্তু টিকটক কিন্তু এখানে এতগুলো অপশন কিন্তু এখানে দিত না। তো অবশ্যই আপনারা টিকটক ভিডিওটি আপলোড করার আগে আমি ব্যক্তিগত আমি রেকমেন্ড করবো এইগুলো আপনারা অন এবং অফ করে দিবেন, যেগুলো আমি বলে দিয়েছি।